প্রথমে একটা অটো করে চিনার পার্ক নামলাম, তারপর আরও একটা অটোতে করে পৌঁছে গেলাম 6 বালিগঞ্জ প্লেসে। বাইরেটা দেখে মনে হয়েছিল খুবই সুন্দর। যখনই ভেতরে গেলাম তখনই আরও বেশি আনন্দিত হলাম। ভেতরে অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর। কী খাবো আর কী খাবো না তা মাথার ভেতর ঘুরছিল। ফুলকলুচি তার সাথে আলুর দম খেতে কার না ভালো লাগে, আমার ঠিক সেই একই অনুভব হচ্ছিল খাওয়ার সময়। যেমন স্বাদ তেমন খুবই সুন্দর ছিল খেতে। আলুর দম দিয়ে শুরু করলাম আমার পেট পুজো। তারপর স্টার্টারের 2 পিস ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজাগুলো যেমন বড় ছিল তেমনি ছিল স্বাদে অতুলনীয়। সাথে ছিল ইলিশ মাছের তেল। তারপর ফিশ ফ্রাই সাথে স্যালাড আর তার সাথে 1 গ্লাস থামস আপ। ফিশ ফ্রাই খুবই মুচমুচে ছিল, খেতে খুবই ভালো লাগছিল। আমার তো 2টো ফিশ ফ্রাই খেয়ে মন ভরল না, তাই আমি আবার একটা ফিশ ফ্রাই অর্ডার করলাম এবং খেলাম। স্টার্টার শেষ করে চলে গেলাম বাফেট সেকশনে। বাফেটের মেনুতে ছিল সাদা ভাত, উচ্ছে ভাজা, আলু মাখা, ডাল, আলুর দম, পার্শ্বে সর্ষে, মুরগির মাংস, মটন কারি, চাটনি, পাঁপড়, দই, মালপোয়া। এত কিছু খাবারের আইটেম দেখে কোনটা খাবো আর কোনটা খাবো না তা ঠিক করতে পারছিলাম না। সব একটু একটু করে নিলাম প্লেটে, তারপর শুরু করলাম খাওয়া। প্লেটের মধ্যে খাবারগুলো এমনভাবে সাজালাম যে দেখতে খুব সুন্দর লাগছিল, সাথে খাবার ইচ্ছেটাও আরও বেশি বেড়ে গেল। উচ্ছে ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি উচ্ছে ভাজাটাও নিলাম। প্রথমে উচ্ছে ভাজা আর ডাল দিয়ে খেলাম, খেতে খুবই ভালো লাগছিল। তারপর পার্শ্বে সর্ষে মাছটাও খেতে খুব ভালোই ছিল, খুব মজা করেই খেয়েছিলাম। তারপর মুরগির মাংস দিয়ে খেলাম। মুরগির মাংস খাওয়ার পর তারপরে খেলাম মটন কারি। মটন কারিটার স্বাদটা ছিল খুবই অসম। যেমন নরম মাংস তেমন স্বাদে অতুলনীয়, খেতে খুবই ভালো লাগছিল। খুবই সুন্দর আর খুবই সুস্বাদু ছিল মাংসটা। মটন আমি ততটা বেশি ভালোবাসি না, কিন্তু 6 বালিগঞ্জ প্লেসের মটন কারিটা খুবই সুস্বাদু ছিল, যেটা আমি সাধারণত বাড়িতে 2 বা 3 পিস খেলেই আমার পেট ভরে যায়। কিন্তু ওখানকার মাংসটা আমি বারবার নিচ্ছিলাম, নিয়ে খাচ্ছিলাম। মটন খাওয়ার পরে গেলাম ডেজার্ট নিতে। চাটনি, দই, পাঁপড়, মিষ্টি এগুলো খেতে খুবই আমার ভালো লাগে। কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা যে কোনো সেরিমনি প্লেসই হোক না কেন, আমি যদি ইনভাইট পাই খাওয়ার শেষে ওগুলো আমি খুব বেশি করেই খেতে ভালোবাসি। পাঁপড়, মিষ্টি, দই, চাটনি, মালপোয়া সবই নিলাম এবং খেলাম। মিষ্টি দই খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি সাধারণত পাঁপড় আর চাটনি একসাথে মাখিয়ে খেতে ভালোবাসি, তাই সেখানেও তাই করলাম। দেখতেই পাচ্ছ যে আমি চাটনি আর পাঁপড়টা কীভাবে মাখিয়ে খাচ্ছি, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, তাই না?